পুনে থেকে বাসে করে পঞ্চম ম্যাচের ভেন্যু মুম্বাইয়ের টিম বাংলাদেশ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা বলে শনিবারও অনুশীলনের সুযোগ নেই ক্রিকেটারদের। গণমাধ্যমের মুখোমুখি হননি কেউ। ভারত থেকে রেদন শৈবের রিপোর্ট। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। ক্রিকেটারদের মাঝে ফুরফুরে ভাবটা নেই, নেই মুখে হাসি। ভারী পরিবেশ হোটেল কনরাড জুড়ে। বাসে করে গন্তব্য মুম্বাইয়ের হোটেল তাজ, যেখানে টানা হারের ক্ষত সঙ্গী বাংলাদেশের। সদাহার সজল মেহেদি হাসান ওই দিন থমথমে, সাকিব আল হাসান অবশ্য ভাবলেশহীন। কোচ হাতুর সিংহের সহ পুরো দলকে শুভেচ্ছা উপহার হোটেল কর্তৃপক্ষের। তারপরও গুমোট ভাব কাটেনি। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ বাংলাদেশের, যারা দুদিন আগেই জানতে পারবে ওয়াংখেড়ের উইকেট কন্ডিশন। ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের ম্যাচ যে শনিবার, বাংলাদেশের জন্য এই ভেন্যু নতুনই বলা যায়। আন্তর্জাতিক ম্যাচ বলতে 25 বছর আগে আকরাম বুলবুলরা কোকাকোলা ট্রায়াঙ্গুলার সিরিজ খেলতে এসেছিলেন এখানে, সেবার প্রথম সেবারই শেষ। তবে আইপিএল খেলার সুবাদে সাকিব মুস্তাফিজের জানা এখানকার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেই অভিজ্ঞতা এবার মাঠে কাজে লাগানোর পালা। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগে ইঞ্জুরি কাটিয়ে অধিনায়কের ফেরাটাও জরুরি। রেদওয়ান শেব, চ্যানেল 24, পুনে, ভারত।